ভগবান, মই কিছু টাকা পয়সা জোগাড় করছি এই ভিন রাজ্য দাসিয়া বাংলাদেশ থেকে আসো এক চিন্তা ভিটাত মই পাড়ি করিয়াছ বাড়ি আছে মোর ভাগিনী আর আছে মোর বহি অনেক টাকা পয়সা রোজগার হয়েছে দেখো দেখি কিন্তু এই টাকা পয়সা নিয়ে মুই কেমন করি যাব আর করোনার জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার এখন এই টাকাগুলো মুই যা কামাই কাজ করেছিল মুই পারিচ্ছে মোর ভাগিনীটার ধুমধাম করিয়া দিয়া অতিবার কথা কিন্তু এই লকডাউনে ঘর বন্দি হয়া বাড়িতে বসি বসি খায়া কাজ নাই কামাই নাই বেশিরভাগ টাকা খরচ হয়ে গে যা আশা করিয়া মই ভিন্নার যত কাম করিব আসিছিল হে ভগবান হে ভগবান ঠাকুর তুই এই গরিব ফলার পাকে দেখে ঠাকুর মই বাড়ির জন্য যাবার পর ঠাকুর টাকা পয়সা গেলে তো বসি বসি শেষ হয়ে গেল ওই এখন ভাগিনীটা কেমন করিয়ে বিয়েও দি মোর বহিনটাকে জানবি কি কহি মা মরা বহিন মোর ভাগিনী মোর বাপ মরা না না মগে যে কোনো ভাবি হোক যদি পায়ে হাঁটি বাড়ির জমা হয় তা ওই বাড়ির চাপ বসি বসি খায়া খায়া টাকা গেলা মোর শেষ হয়ে গেল জানো না মোর বহিন আর মোর ভাগ্নি কি যে অবস্থা হচ্ছে আইরে গোপাল বাংলাদেশ চীন ওই কত বড় ধনী পরিবারের ছাওয়া আর ভারতবর্ষ দাসিয়া মুই হয়ে গেল হত দরিদ্র ভিখারি ওই কাম কাজে করিনি কিন্তু লকডাউনে সব টাকা প্রায় শেষ হয়ে আসি ওই তো রেল স্টেশন ওই স্টেশনের পাকে ওই যাও যদি কোন রকম যাতায়াতের জন্য গাড়ি পাও তাহলে গাড়ি ধরিয়া যাও না হলে খায়া না খায়া মানুষগুলা ওই নিজের বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছে ময় উহাদের সঙ্গে ময় হাঁটিবার ধরি ভাগিনি ভাগিনি ওই যাও মা মা মা
কথা শুনালো রেখা, তোর মাগার তবে মোর তুই হাত তুলিয়া মোর হাত দিয়া কইছিল ভোলা রে রে ভোলা, তোর মহিনকে দেখিস আরে তোর হত ভাগা হত ভাগিনি রেখাকে তুই কোলে পিঠে মানুষ করিস, আজ মোরে বহিন দুঃখিয়া বহিন আজ মোরে পৃথিবী ছাড়ি চলে গেছে। ভাইরে করি ভোলা ভোলা রে, তোর কপাল এত কষ্ট আছে রে ভোলা, ওই ভাই কাছে কাজ করিবার আসিল ওই কত স্বপ্ন দেখিল, ওই টাকা পয়সা কামাই করি দিয়া মোর ভাগিনীটাকে ওই বিয়াও দিন, মোর স্বামী মরা ভাগ মহিন তার ওই হাসি ফুটাম। আই রে গোপাল হে ভগবান, এই হত ভাগা ভোলার জীবন এত কষ্ট লিখিসি, এই তো শোনার আগে মোর মৃত্যু ভালো ছিল মোর মৃত্যু ভালো ছিল। শুন ভাগিনি শুন, কাঁদিলি আর হইবে না ভাগিনি শুন, তুই শক্ত হ আর ময়ও শক্ত, আমরা যা টাকা পয়সা কামাই করিছি সেই টাকা পয়সা কামাই করিছি কিন্তু বসি বসি খায়া সব প্রায় শেষ হয়ে গেল। চল ভাগিনি তুই নয় আমার দুই ভাগিনি চলে যাচ্ছে, যারা যাচ্ছে মানুষ গুলো সেই রাস্তা ধরিয়া আমরা বাড়ি চলি যাব ভাগিনি। চেয়ারম্যান কি তো কোনো কষ্ট দিছে রেখা? না না